বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। কালকে আমরা মডেল 20-এর যে 3 নম্বর প্রশ্নগুলি লিখিয়েছিলাম, তোমরা সেই প্রশ্নগুলোর আনসার লিখে অনেকেই জানিয়েছো। যারা আমাদেরকে জানিয়েছে যে প্রশ্নের আনসারগুলো স্যার লিখেছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা চলে যাব মডেল 20-এর 8 নম্বর। তাহলে মডেল 20-এর 4 নম্বর আমরা জানি প্যারাগ্রাফ থাকে। 4 নম্বরে কি থাকে? প্যারাগ্রাফ। আগে প্যারাগ্রাফের প্রশ্নটা আমরা বলে নেই। রাইট অ্যাট লেটেস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য লিবারেশনাল মিউজিয়াম। কমপক্ষে 5টি বাক্য লেখো লিবারেশনাল মিউজিয়াম সম্পর্কে, মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে। দ্য ফ্লোয়িং কোশ্চেন্স ইউ হেল্প ইউ, এই প্রশ্নগুলো তোমাকে সহায়তা করবে। তাহলে আমরা প্যারাগ্রাফের নামটা পেয়েছি কি? দ্য লিবারেশনাল মিউজিয়াম। আমরা যখন ক্লাস নিচ্ছি তোমাদেরকে বারবার বলেছি, আবারও বলে দিচ্ছি, আমরা প্যারাগ্রাফ লেখার সময় প্যারাগ্রাফের নামের প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা আমরা কোন হাতে লিখব? বড় হাতে। দেখো, আমি দা প্রথম অক্ষর বড় হাতে লিখেছি, এল বড় হাতে লিখেছি, ওয়ার ডাব্লিউ বড় হাতে লিখেছি, মিউজিয়ামের এম বড় হাতে লিখেছি। এখন কথা হলো, এর মধ্যে যদি প্রিপজিশন অথবা আর্টিকেল থাকতো তাহলে কিন্তু সেগুলো ছোট হাতে হতো। যদি মনে করে এখানে অফ লেখা থাকতো, দা লিবারেশন অফ এরকম যদি থাকতো, তাহলে কিন্তু এই অফটা ছোট হাতে হতো। আমরা আশা করি তোমাদের ক্লাসে সেটা অসংখ্যবার বলেছি, তোমরা সেটা মনোযোগ সহকারে নিয়েছে এবং মনে রেখেছো। এখন আমরা এই 5টা প্রশ্ন আমরা করবো। 5টা প্রশ্ন করে আমরা সেই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। হোয়ার ইজ লিবারেশন অয়ার মিউজিয়াম, লিবারেশন অয়ার মিউজিয়াম কোথায়? আমরা কিন্তু এই অ্যান্সারগুলো দেবো অবশ্যই বইয়ের আলোকে, অর্থাৎ প্যাসেজ থেকেই দেখে লেখার চেষ্টা করবো। তাহলে আমরা লিবারেশন অয়ার মিউজিয়াম করেছিলাম কোথায়? আগারগাঁও, ঢাকা। তাহলে আমরা প্রশ্নটা সাজিয়ে ফেলে এবার, দ্য লিবারেশন অয়ার মিউজিয়াম ইজ অ্যাট আগারগাঁও, ঢাকা। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন আনসার শেষ। হোয়াই ডু ইউ গো দেয়ার, সেখানে তোমরা কেন গিয়েছিলে? তাহলে সেখানে আমরা গিয়েছিলাম আমাদের বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্সের একটা অংশ হিসাবে। তাহলে আমরা লিখি, দেখো, উই ওয়েন্ট। এখানে ওয়েন্ট লিখেছি কেন আমি? দেখো, প্রশ্নে করার সময় এখানে ডিড ছিল, কি ছিল? ডিড। আর এই ডিড থাকার জন্য এই গোটা কি হয়ে গেছে? ওয়েন্ট। আর এই ইউটা কি হয়েছে? উই। কারণ আমরা, আমি ধর একা যাইনি, আমরা অর্থাৎ শ্রেণীর অনেকে গিয়েছিলাম, এই জন্য লিখেছি আমরা। উই ওয়েন্ট দেয়ার অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। তাহলে এই লাইনটাও কিন্তু আমরা কোথা থেকে লিখেছি? একদম সেম প্যাসেজ থেকে দেখে লিখেছি। এরপর দেখো, হোয়াট ডু দ্য মিউজিয়াম শো দ্য পিপল, মিউজিয়ামের লোকজন কি প্রদর্শন করেছিল? এখন আমরা এভাবে কিন্তু প্রশ্নটা সাজানো যাইতো, কিন্তু আমি দেখো এটা লিখেছি তোমাদের প্যাসেজ থেকে, তোমাদের লিখতে যেন সুবিধা হয় আমি সেভাবে লিখেছি। প্যাসেজের মধ্যে লেখা আছে, দ্য মিউজিয়াম হ্যাজ 4 পারমানেন্ট গ্যালারিজ, তারপরে দ্যাট এক্সিবিটস রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অ্যান্ড মার্টার্স অফ আওয়ার লিবারেশন। এটা একটা লেখার, আমি এটা লিখেছি কি কারণে? সিন প্যাসেজ থেকে লিখতে যেন তোমাদের সুবিধা হয়। আর একটা লিখতে পারতাম আমরা, দ্য মিউজিয়াম শো দ্য পিপুল রেয়ার ফটোগ্রাফস ডকুমেন্টস অ্যান্ড অবজেক্ট ইউজ বাই দ্য ফ্রিডম ফাইটার অ্যান্ড মার্টার অফ আওয়ার লিবারেশন। তাহলে আমাদের 3 নম্বর প্রশ্নের আনসার আমরা লিখে ফেলেছি। 4 নম্বর প্রশ্নটা হয়তো ডি নাম্বার, হু হেল্প ইউ টু সি দেম, তোমাদের দেখতে কে সাহায্য করেছিল? অর্থাৎ পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে আমাদের কে সাহায্য করেছিল? এ গাইড। তাহলে আমরা প্রথমে লিখেছি, দেখো, এ গাইড হেল্প আস, হেল্প আস টু অ্যারাউন্ড দ্য মিউজিয়াম। অর্থাৎ একজন পথ প্রদর্শক মিউজিয়ামের চারপাশ দেখতে আমাদের কি করেছিল? সাহায্য করেছিল। তাহলে এই প্রশ্নটা আমরা লিখে ফেলেছি। এরপরে প্রশ্ন ছিল, হোয়াট ওয়াজ ইউর ফিলিং, তোমার অনুভূতিটা কেমন ছিল?
দেখো আমরা সর্বশেষ যে একটা লাইন পেয়েছিলাম সেই লাইনটা আমরা লিখেছি, আমার অনুভূতিটা ছিল, এটা একটা আমার অভিজ্ঞতা ছিল যা আমি কখনো বলতে পারবো না, এরকম একটা সর্বশেষ লাইন ছিল আমাদের সিন প্যাসেজে, আমরা সেটাই লিখেছি। দেখো ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স উই উড নেভার ফরগেট, এটা আমরা কখনো বলতে পারবো না। তাহলে আমাদের এই প্যারাগ্রাফটা হয়ে গেল। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেকে এই যেন প্যারাগ্রাফ লেখার সময় যেন কোনো কাটাকাটি না হয় সেদিকে খেয়াল রাখবে। তাহলে এই প্রশ্নের আলোকে তোমরা সুন্দর করে প্যারাগ্রাফটা লিখে আমাদের ফেসবুকের যে ইটা আছে স্যারের তোমরা সেখানে দিয়ে দিবে, তাহলে স্যার মার্ক দিবে কে কত নাম্বার পেয়েছো, কাটটা কত সুন্দর হয়েছে। আশা করি সবাই যার যার মতো লিখে সেন্ড করবে, সবাই ভালো থাকবে। আর একটা জিনিস হচ্ছে তোমরা কিন্তু গ্রুপে দিবে না, স্যারের যে ব্যক্তিগত ফেসবুকটা আছে তোমাদের সাথে অ্যাড সেটাতে কিন্তু দিবে। তাহলে তোমাদের ওই ক্লাসে যখন আমরা খাতা দেখে 10 নাম্বার 9 নাম্বার এরকম নাম্বার দিতাম ওখানে কিন্তু স্যার নাম্বার দিবে। গ্রুপে দিলে কিন্তু পড়াগুলো অনেক উপরে চলে যায়। আশা করি তোমরা সেটা কেউ করবে না। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।